नमस्कार বন্ধুরা, মিলি কুক হাউজে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগ রোল। আমি এখানে ময়দা 1 কাপ ময়দা নিয়েছি। ময়দা নিয়ে একটু নুন আর সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। নিয়েছি দুটো ডিম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শসা নিয়েছি, টমেটো নিয়েছি, ব্ল্যাক পেপার নিয়েছি আর চাট মশলা নিয়েছি। তাহলে চলো এবার এগ রোলটা বানিয়ে নিচ্ছি। আমি দুটো লেচি কেটে নিয়েছি, দুটো এগ রোলই আমি বানাবো। পরোটাটা বানিয়ে নিচ্ছি। এই যে এভাবে পরোটাটা বানিয়ে নিয়েছি, এবার এগ রোলটা বানাবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, প্যানও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। পরোটাটা দিয়ে দিয়েছি, পরোটাটা অল্প ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। এবার এক চামচের মতো একটু তেল দিলাম। এবার দেব ডিম। এবার এটা দিয়ে রুটিটা মানে পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে একবার উল্টে দিয়েছি, এবার আর কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। আর একবার একটু উল্টে দিয়েছি, আমি তেল আর দেব না, এই তেলেই আমি পরোটাটা ভেজে তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার রোলটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম শসা, দেব টমেটো কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, দেব নুন, স্বাদ মতো নুন দিলাম, যে যেমন নুন খায়। দেব ব্ল্যাক পেপার, দেব চাট মশলা, দেব হচ্ছে চিলি ফ্লেক্স, খুব ভালো লাগে চিলি ফ্লেক্সটা দিলে খেতে। দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি অল্প চিলি সস। আমাদের বাড়িতে ঝালটা একটু কমই চলে, তাই একটু অল্প করে দিলাম। এবার রোলটা করে নিচ্ছি। এবার আমি সব দিয়েছি, একটা হয়ে গেল, আরেকটা করছি।
দিয়ে নেছি। এটা হয়ে গেছে, দাঁড়াও একসঙ্গে করে নেছি। বানিয়ে নিলাম এগ রোল। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে সবার আগে আমার ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে। আমি কিন্তু আমার মতো করে করেছি, এভাবে করলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়, দোকানের থেকে কমই টেস্ট হবে না আমি বলতে পারি, খুবই ভালো লাগবে। তোমরাও কিন্তু বাড়িতে ঠিক একইভাবে ট্রাই করবে, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন হলো। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ আমার অনুরোধ, তোমরা আমাকে সবাই সাপোর্ট করো, তাহলে তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন রেসিপির সাথে, তাহলে আজকের মতো টাটা, ধন্যবাদ।